আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা ফেসবুকে ঢুকলে এরকম ছবিগুলো দেখবেন, আপনাদের সামনে ঘুরঘুর করছে টিকটক বা ফেসবুকে খুবই ভাইরাল ছবিগুলো। চলুন দেখা যাক এই ছবিগুলো কীভাবে বানাতে হয়। প্রথমে আমাদের গুগলে যেতে হবে, গুগলে গিয়ে আমাদের যেটা লিখতে হবে পিক্সেলস। পিক্সেলস এটা লেখার পরে আপনি যখন সার্চ করবেন দেখবেন আপনার সামনে একটা আইকন চলে আসছে, এই যে দেখুন সবুজ একটা আইকন। এখানে আপনি হাজার হাজার ফ্রি ভিডিও বা ছবি পাবেন। এখান থেকে নেওয়ার একটাই কারণ, এটা কপিরাইট ফ্রি। সো এটার ভিতরে যাব আমি, যাওয়ার পরে যেটা দেখব এখানে আমি লিখতে পারবো কি প্রয়োজন আমার। সো এখানে যেহেতু আমি পাহাড়ের ছবি নেব, আমি এই জন্য লিখব হিল ভিউ পিকচার। এই লেখাটা আমি এখানে লিখব হিল ভিউ পিকচার। এটা লেখার পরে এখানে হাজার হাজার পিকচার আমার সামনে চলে আসবে। এই পিকচারগুলো সম্পূর্ণ ফ্রি, এটাতে কোনো কপিরাইট আসবে না। আপনি যদি গুগল থেকে পিকচার নেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসার চান্স রয়েছে 50%। সো এই জন্যই রিক্স নিলাম না, যেহেতু এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, আমি পিক্সেলস ল্যাবে চলে গেলাম। এখান থেকে অনেক ধরনের ছবি আমার সামনে চলে আসছে, আমার এই ছবিটা ভালো লেগেছে, সো আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে অটোমেটিকলি আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে আমি এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, আমি এখান থেকে বের হয়ে দেখলাম আর কী নেওয়া যায়, আর কোনটা ভালো লাগে। এভাবে খুঁজতে খুঁজতে আপনারাও খুঁজবেন, অনেক ছবি পাবেন। উপরের ছবিটা আমার কাছে ভালো লেগেছে, সো এই ছবিটাও আমি ডাউনলোড করে নিব। এটা করতে একটু সময় লাগবে, ক্যানভা একটা ফ্রি প্রমোশন আসবে, এটা চলে যাবে ডাউনলোড হওয়ার পরে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমার কাজ শেষ। এখান থেকে এখন দেখতে হবে যে পিকচারগুলো নিয়েছে ওই পিকচারগুলো আসলে পারফেক্ট কি না। এই জন্য আমার গ্যালারিতে চলে আসতে হলো, গ্যালারি থেকে এসে আমি খুঁজে বের করতে হবে কোথায় আছে। আমি অ্যালবামে গেলাম, অল পিকচার যেখানে আছে ওইখান থেকে ডাউনলোড করা পিকচারগুলো আমি বের করে নিব। এই পিকচারগুলো একটু ডাউনলোড করলে ছবিটা বা কালার কালেকশানটা ঠিক হবে, এই জন্যই এখান থেকে আমি কালার কালেকশান করে নিব। প্রথমে যাব এডিটে, এডিটে যাওয়ার পরে এখান থেকে আমার ফিল্টারে যেতে হবে। ফিল্টার থেকে দেখতে হবে কোন ছবিটা এই কালারটা এই ছবির সাথে যায়। এভাবে অনেকগুলো দেখার পরপর আপনার কাছে যেটা ভালো মনে হবে, যেমন আমার কাছে এটা ভালো মনে হয়েছে তাই আমি এটাতে রাইট ক্লিক করেছি, এবং এটা করব কি অ্যাডজাস্টে যাব, অটো ইনহ্যান্স করব 50%। সো দেখুন ছবিটা ঝকঝকা হয়ে গিয়েছে, এইটা আমি এখন সেভ করে নেব। আরেকটা ছবি যেটা নিয়েছিলাম আমি এখন ওইটাতে এডিট করব, কারণ আমার কখন কোনটা ভালো লেগে যায় জানা নেই, তাই আমি এটাকেও নিয়েছি। নেওয়ার পরে ফিল্টার থেকে আমার যে কালারটা ভালো লেগেছে ফ্রেশ, আমি ফ্রেশটাকে ক্লিক করব, ক্লিক করার পর অটো এনহ্যান্স করব আমি 50%। দেখুন এই ছবিটা আরও চমৎকার হয়েছে। আমাদের কালার কারেকশানের কাজ শেষ, এখন আমরা যাব পিক্সেল ল্যাবে, ওখান থেকে আমাদের পিকচারগুলো এডিট করতে হবে। দেখুন আমি একটা ডেমো বানিয়েছিলাম, এটা এখানে শো করতেছে, সো এটা আমি কী করব এখান থেকে ডিলিট করে দেবো, উপরে ডিলিট চিহ্ন আছে। এখন আমাদের কাজ হলো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে চেঞ্জ করা, তার জন্য 3 লাইন মেনুতে গেলাম, ইউজিং ইমেজ ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার পছন্দের যে ছবিগুলো ছিল আমি যেটাকে এডিট করেছি ওইটা আমি ক্লিক করে এখান থেকে গিয়ে নিয়ে আসবো আমাদের গ্যালারি থেকে। সো আমি এই ছবিটাকেই প্রথমে সিলেক্ট করেছি, যেহেতু আমরা লম্বালম্বিভাবে ইমেজটা তৈরি করব, এই জন্য 9.16 এটাতে ক্লিক করেছি আমরা। এটাতে ক্লিক করার পরে সেভ করে দিয়েছি, দেখুন পিকচারটা কত চমৎকার লাগছে এবং খুবই ভালো, এবং রেজুলেশনটাও খুব দারুণ। এখন আমাদের লেখার জন্য উপরে প্লাসে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর এখানে নিউ টেক্সট আসবে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আপনার পছন্দের মতো নাম লিখে দিবেন, যেহেতু আমার নাম হৃদয় আমি কি করব, আমার নাম লিখে দিব হৃদয়। সো এটা লেখার পরে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটা সাইজ অনুযায়ী বড় করে নেব, বড় ছোট সব কিছু করা যাবে। নিচেতে এ চিহ্ন আছে, এ চিহ্নতে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক কিছু থাকবে, এডিট থাকবে, ডিলিট থাকবে, আমাদের অন্য কিছু দরকার নেই, আমাদের দরকার এটা বড় করার। সো সাইজে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি আমার নামটাকে ধরে টেনে বড় করে নিচ্ছি এবং পারফেক্ট একটা জায়গায় বসিয়ে দিব, যেখান থেকে খুবই চমৎকার লাগবে। এটাকে এখান থেকে দেখেন প্লাস বা মাইনাস দ্বারা বড় ছোট করা যায়, এটা আমার এখানে বসানো শেষ। এখন আমি আমার পছন্দের যে ফন্টটা আছে এই ফন্টে ক্লিক করে আমি আমার পছন্দের ফন্টগুলো চয়েস করে নিব। এখানে অনেক ধরনের ফন্ট আছে, এখানে আপনার মন মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, সবগুলোই কপিরাইট ফ্রি, সমস্যা হবে না। এখন যেটা করতে হবে, আমার একটা পছন্দের যেহেতু ফন্ট এটা এখানে নেই, তার জন্য আমার প্রথমে কী করতে হবে, গুগল থেকে ডাউনলোড করতে হবে। এখানে যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আমি কী করব, এখন আমি গুগলে চলে যাব। গুগলে গিয়ে লিখব যে আরবান জঙ্গল, আরবান জঙ্গল এই লেখাটা লিখতে হবে আপনাদের।
আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আরবান জঙ্গল ফন্ট, আমি ওইটাতে ক্লিক করব কারণ এটা আমার প্রয়োজন। ক্লিক করার পরে দেখুন এখানে বড় করে দেখাচ্ছে আপনাকে ডাউনলোডের একটা অপশন থাকবে, এখান থেকে আমি সহজেই ডাউনলোড করে নেব, এটার জন্য আমার কোনো কিছু প্যারা পোহাতে হবে না। সো আমার ডাউনলোড করা শেষ, এখন আমি চলে যাব আমার পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে এখান থেকে আমি আমার পছন্দের যে লেখাটা ছিল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য প্লাস আইকন থাকবে, এটা আপনারা আপনাদের গ্যালারি থেকে আনতে পারবেন খুব সহজে। এটা যদি না জানেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাকে শিখিয়ে দেবো। এখন আমি আরবান জঙ্গলে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম। চমৎকার, দেখুন লেখাটা অটোমেটিকলি দেখুন কেমন অ্যামাজিং, অটোমেটিকলি পাহাড়ের সাথে মিশে গিয়েছে, মনে হয় যে গাছপালা লেখাগুলোর উপরে চলে গিয়েছে। দারুণ, অসাধারণ এই ছবিটা হয়েছে এই লেখাটার জন্য, এই ফন্টটার জন্য। সো আপনারা যারা এতদিন চেষ্টা করেছেন শিখতে পারেননি, যারা ভেবেছেন এই জিনিসগুলো কীভাবে বানায়, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোন বিষয়ে ভিডিও বানান আপনার জন্য উপকার হবে এই বিষয়টা আমাকে বলে দিবেন। এবং আমি আমার ছবিটাকে পারফেক্ট একটা জায়গায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে যেটা করব, আমি উপরে সেভ এজে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব, অটোমেটিকলি আমার কাছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি।